ইন্ডিয়ার মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে স্কুল কলেজে বোরখা নিষিদ্ধ কেন এই দিনটিকে তাকবির দিবস হিসেবে ঘোষণা দেওয়া কতটুকু ন্যায়সঙ্গত এই দিনে জন্মগ্রহণ করা প্রতিটি মেয়ে শিশুর নাম রাখতে হবে মুসকান এটা কতটুকু সম্মত মুসলিম মহিলাটির বোরখা নিয়ে যে আপত্তি তোলা হচ্ছে সেই আপত্তিটি কতটুকু যুক্তিসঙ্গত এর প্রতিবাদ করার জন্য মুস্কানের ছবি বা কার্টুন ছাপিয়ে পোস্ট দেওয়ার মাধ্যমে প্রতিবাদ কতটুকু নেই সঙ্গত আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ বাদ সারা বিশ্বে ধর্ম নিরপেক্ষতার দাবিদার যতগুলো দেশ আছে তার মধ্যে ইন্ডিয়া অন্যতম সেই ইন্ডিয়ার মতো ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে প্রতিনিয়ত যে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে তা সারা বিশ্বের মানুষের কাছে আজকে স্পষ্ট তারই একটি বাস্তব চিত্র আমাদের সামনে ঘটে গেল যে ইন্ডিয়ার কর্ণাটক শহরে বোরখা নিষিদ্ধ করা হলো স্কুল কলেজে একজন মুসলিম নারী বোরখা পরিহিত অবস্থায় কলেজে আসার সময় তাকে উগ্রবাদী হিন্দুরা জয় শ্রীলাম স্লোগান দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো সেখানে মুসলিম মহিলাটি আল্লাহ স্লোগান দিয়ে তার প্রতিবাদ করল সম্মানিত দর্শক শ্রোতা বিষয়টিকে আমি কয়েকটি পয়েন্টে ভাগ করে আলোচনা করব এক পয়েন্ট ইন্ডিয়ার মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে স্কুল কলেজে বোরখা নিষিদ্ধ কেন দুই এই দিনটিকে তাকবির দিবস হিসেবে ঘোষণা দেওয়া কতটুকু ন্যায়সঙ্গত তিন এই দিনে জন্মগ্রহণ করা প্রতিটি মেয়ে শিশুর নাম রাখতে হবে মুস্কান এটা কতটুকু সম্মত চার মুসলিম মহিলাটির বোরখা নিয়ে যে আপত্তি তোলা হচ্ছে সেই আপত্তিটি কতটুকু যুক্তিসঙ্গত পাঁচ এর প্রতিবাদ করার জন্য মুস্কানের ছবি বা কার্টুন ছাপিয়ে পোস্ট দেওয়ার মাধ্যমে প্রতিবাদ কতটুকু সঙ্গত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি ইন্ডিয়ার মতো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে স্কুল কলেজে হেজাব নিষিদ্ধ হবে কেন আমরা জানি ইন্ডিয়ার সকল স্কুল কলেজে শুধু মুসলিমরাই লেখাপড়া করে না সেখানে লেখাপড়া করে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ তারা সকলেই কিন্তু লেখাপড়া করে আজকে দেখুন অন্য কোনো কিছুকে নিষেধ করা হচ্ছে না শুধুমাত্র মুসলিমদের বোরখাকে টার্গেট করা হচ্ছে ওই ওই যারা শিখ রয়েছে মাথায় পাগড়ি বাঁধে ঝুঁটি বাঁধে বেঁধে তারা কিন্তু স্কুল কলেজে আসছে সেটা কিন্তু নিষেধ করা হচ্ছে না সেখানে কিন্তু অনেক হিন্দুরা তাদের গলায় পয়তা হাতে শাখা এবং হাতে অনেক সুতা পরিহিত করে তারা স্কুল কলেজে আসছে এমন কি যারা বিবাহিতা তারা কিন্তু মাথায় সিঁদুর পড়ছে সিঁদুর পরিহিত অবস্থায় কিন্তু স্কুল কলেজে আসছে তারা যদি তারা এমনটি করত যে স্কুল কলেজের একটা ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম অনুযায়ী সকলকে একই ইউনিফর্মে আসতে হবে এটাই স্কুল কলেজের নিয়ম শেখরা মাথায় ঝুটি বাঁধতে পারবে না হিন্দুরা বিবাহিতা মেয়েরা সিঁদুর পরতে পারবে না হাতে শাখা পড়তে পারবে না বিভিন্ন সোতা পরিহার করতে পরিধান করতে পারবে না অর্থাৎ একই ইউনিফর্মে থাকতে হবে তাহলে বোঝা যেত যেখানে একটা ইনসাফ হয়েছে কিন্তু কোনো কিছু কি নিষেধ করা হয়নি শুধুমাত্র মুসলিমদের হেজাবকে মুসলিমদের বোরখাকে টার্গেট করা হয়েছে এটা কি মেসেজ দেয় আমাদেরকে কীভাবে মুসলিমদেরকে তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা যায় এই টার্গেট নেওয়া হয়েছে কিভাবে মুসলিমদেরকে অপমান অপদস্থ করা যায় এই টার্গেটই কিন্তু তারা নিয়েছে দেশের কোন ব্যক্তি কি খাবে কি পরবে এটা কি দেশের সরকার নির্ধারণ করবে এটা কি করা সম্ভব আদৌ এগুলো শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করা হচ্ছে ইন্ডিয়াতে বারবার এটা করা হয় যখনই ভোটের সময় আসে তখনই কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয় এবং বিজেপি সরকার তারা দেখাতে চায় প্রমাণ করতে চায় যে আমরা হিন্দুর পক্ষে আছি অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যদি সচেতন না হই তাহলে এই দ্বন্দ্ব ফাসাদগুলো লেগেই থাকবে এটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এটা আমাদের বোঝা খুবই জরুরি এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট তাকবীর দিবস আমাদের এক মুসলিম আছে আবেগী মুসলিম তারা আবেগ দিয়ে ইসলাম বুঝতে চায় এবং তারা বেশি আবেগী হওয়ার কারণে ওই দিনটিকে যেই দিন মুসকান আল্লাহ হকবার ধ্বনি দিয়ে উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করেছিল প্রতিবাদ করেছিল সেই দিনটিকে তাকবীর ধ্বনি বা তাকবির দিবস হিসেবে ঘোষণা করতে চায় যারা মনে করছেন যে তাকবির দিবস কায়েম করতে হবে এবং ভাবছেন যে এটা একটা ভালো কাজ করছি যে তাকবির দিবস মাসা আল্লাহ কত ভালো একটা কাজ মনে করলাম আসলে তা নয় ইসলাম বুঝতে হবে আমাদের সঠিক ইসলাম না বোঝার কারণে ইসলামের স্বরূপ না বোঝার কারণে আমরা আবেগের তাড়নায় এগুলো করে ফেলি মনে রাখতে হবে ইসলামে বাড়াবাড়ি এবং ইসলামের ছাড়া ছাড়ি দুটোই পছন্দ করে না বাড়াবাড়িও ইসলামে চলে না ছাড়া ছাড়িও ইসলামে চলে না আমরা বাড়াতে বাড়াবাড়ি করতে 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 এগুলো করছি আমরা এবং ওই মেয়েটিকে নিয়েও বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি করতে করতে বলে ফেলছি যে আমরা ওই মেয়েটি যেমন আল্লাহ আকবর তাকবির দিচ্ছিল সেই দিবসটাকে তাকবির দিবস বানিয়ে দেব যেন জন্য আবেগ দিয়ে ইসলাম বুঝবেন না ইসলাম আবেগ দিয়েও চলে না বিবেক দিয়েও চলে না ইসলাম চলে আল্লাহর বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে এজন্য বাড়াবাড়ি করবেন না এগুলো হলো অতিরঞ্জন বাড়াবাড়ি আমাদের মুসলিমদের মধ্যে এই অভ্যাস আছে যে তারা বাড়াবাড়ি করতে চায় অতিরঞ্জন করতে চায় অনেক কিছু নিয়ে যেমনভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি অতিরঞ্জন করতে 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 রাসুল সাল্লাম কলেকে আল্লাহ বলে দিচ্ছি এটা একটা বাড়াবাড়ি অতিরঞ্জন রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী জামানার লোকেরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে অতএব বাড়াবাড়ি করবেন না আবার ছাড়াছাড়িও করবেন না ছাড়াছাড়ি বলতে কেমন অনেক মানুষ বলছি যে এগুলো প্রতিবাদ করার দরকার নাই বা এগুলো রাস্তায় কিছু বলারও দরকার নাই বা ওই মেয়েটি তাকবির বলল আল্লাহ আকবর বলে প্রতিবাদ করলো এটা তার জন্য বলা না বললেও চলতোটা বলা মানে ঠিক হয়নি এগুলো হলো ছাড়া ছাড়ি আলহামদুলিল্লাহ তার সুক্রিয় আদায় করতে হবে তার প্রশংসা করতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে যে সে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে প্রতিবাদ করেছিল অতএব যারা এর বিরোধিতা করছি তারা এগুলো ছাড়াছাড়ির মধ্যে আবার যারা মনে করছে যে না প্রতিবাদ কিছু বলা যাবে না কিছু বলার দরকার নাই তাহলে বলার দরকার নাই এভাবেই তো আজকে ইসলাম আস্তে 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 মিটে যাচ্ছে মুসলিমদের শক্তি মুসলিমরা যে মরে যায়নি মুসলিমদের শক্তি যা আছে মুসলিমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এক মেয়েই তার প্রমাণ দিয়ে দিল তা আমাদেরকেও সেই প্রমাণ রাখতে হবে তাহলে বাড়াবাড়িও ইসলামে চলে না ছাড়া ছাড়িও ইসলামে চলে না আবার অনেকে এবার আপত্তি করছে মেয়েটার বোরখা ঠিক হয়নি আরও ভালোভাবে বোরখা পরা দরকার ছিল ঠিক আছে বোরখা সবার পর্দা একরকম হবে না পর্দা নিয়ে যদি আরও ভালো আরও ভালোভাবে পর্দা করতে পরামর্শ দিচ্ছি আলহামদুলিল্লাহ সেটা ভালো মেয়েটি যেন আরো আরও যারা মুসলিম মেয়ে আছে সকলে যেন তার থেকে আরও ভালো পর্দা করে আরও ভালো সুন্দর বোরখা পরে মুখে যেন তার নিকাব থাকে আমরা ঠিক বলছি কিন্তু এইটা বলে এই সময় এই কথাটা বলে আমরা কি ওই মেয়েটিকে আরও নিরুৎসাহিত করছি না আরও নিরুৎসাহিত করছি সে যা যতটুকু করেছে ইন্ডিয়ার মতো একটা কাফের রাষ্ট্রে হিন্দু রাষ্ট্রে সে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ সেটা প্রশংসা প্রশংসার দাবিদার তাকে আমরা পরামর্শ দেবো যে আরও একটু ভালো পর্দা করলে ভালো হয় কিন্তু সেটাকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না সে একটা মোটরসাইকেল স্কুটিতে এসেছিল এই নিয়ে আমরা অনেকে কটুক্তি করছি এটা কিন্তু ঠিক নয় স্কুটিতে এসেছে সেই দেশে কাফের একটা রাষ্ট্র সেখানে সে নিজেই একটা বাহনে আসছে অন্য বাহনে আসলে সেটা তো কাফেরদের হাতে তার মালও খেতে হতে পারত সে নিজের বাহনে আসছে ঠিক আছে মোটরসাইকেল চালানো আমাদের আপত্তি থাকতেই পারে কিন্তু সে একটা স্কুটিতে এসেছে সে কারণে যে বহু বিরাট অপরাধ হয়ে গেছে তা নয় আসলে আমরা একটু এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলি আমরা অবশ্যই নিরুৎসাহিত করব মুসলিম মেয়েদেরকে যে সে তারা যেন এই ধরনের নিজেরাই মানে মোটরসাইকেল বা সাইকেল এগুলো ড্রাইভ না করে আমরা নিরুৎসাহিত করব ঠিক আছে কিন্তু এই মুহূর্তে এসে ওর প্রতিবাদ এই মোটরসাইকেল দিয়ে প্রতিবাদ মোটর সাইকেলের মাধ্যমে বা মোটর সাইকেল এসেছে এই জন্য তার কিছু কথা বলবো এটা দিয়ে কি মেসেজ দিতে যাচ্ছে আমরা আসলে যে মেসেজ আমরা দিতে চাচ্ছি এটা ভালো নয় অবশ্যই আমরা মোটর সাইকেলে মেয়েরা ড্রাইভিং করুক মোটর এটা আমরা চাই না মুসলিম মেয়েরা কিন্তু এই মুহূর্তে এই কথাটা বলা অর্থাৎ তাকে আমরা অপমান করছি আসলে তা এটা করা ঠিক হয়নি আমাদের আমরা সকল মেয়েদের উদ্দেশ্যে বলবো যে কেউ যেন মোটরসাইকেল না ড্রাইভিং করে বরং এমনিতে শালীনভাবে থাকে মুসলিম মেয়েদের আসলে মোটরসাইকেল ড্রাইভিং জন্য নয় আসলে মুসলিম মেয়েরা শালীন থাকবে সুন্দর থাকবে এটাই সবার জন্য পরামর্শ এবং মনে রাখতে হবে যে শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে বর্তমানে শিক্ষা শিক্ষাব্যবস্থা হলো সহশিক্ষা ব্যবস্থা আজকে ওই মেয়েটিকে নিয়ে আমরা বলছি সে কেন ওই কলেজে ভর্তি হলো সহশিক্ষার শিক্ষার মধ্যে কেন গেল আচ্ছা বলেন তো আমাদের দেশে কি আমরা কায়েম করতে পেরেছি মুসলিম রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রেই তো এটা আমরা এখনও কায়েম করতে পারিনি সব জায়গায় সহ ব্যবস্থা এখন যদি মুসলিম মেয়েরা সহশিক্ষা যেখানে নিজের পর্দা ঠিক রেখে যদি পড়তে পারে সেটা কি বাধা দেওয়ার সুযোগ আছে এটা তো ওই সময় ওই কথার মতো হচ্ছে সময় কিন্তু মুসলিমরা ইংরেজি পড়া যাবে না এই দিয়েছিল ইংরেজি পড়া আরাম এই ফতোয়ার কারণে অনেক মুসলিম তারা ইংরেজি পড়েনি আর কাফেররা ইংলিশ পড়ে ইংরেজি পড়ে তারা বড় বড় পোস্ট দখল করে নিয়েছে আমরা তো যাচ্ছি আমরা কোন মেসেজ আসলে আমাদের চেষ্টা করা দরকার আমরা ইন্ডিয়ার যারা মুসলিম আছি মুসলিমদের জন্য পরামর্শ হলো যে আপনারা চেষ্টা করেন যে আপনাদের মেয়েরা যেন ভালো শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেন আমরা বাংলাদেশে যারা মুসলিম আছি তারাও মেয়েদের জন্য আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা এর চেষ্টা করি প্রতিষ্ঠান খোলার চেষ্টা করি যেখানে শুধু মেয়েরাই পাঠদান করবে মেয়েরাই পাঠ গ্রহণ করবে এ ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চালু করার চেষ্টা করি তাহলে সম্ভব না হলে কিন্তু সম্ভব না এমনি শুধু কথা বলে দিলাম কথা বলা কিন্তু সহজ বাস্তবায়ন কঠিন আছে এজন্য একটু সাবধানে কথা বলতে হবে সতর্ক হয়ে কথা বলতে হবে আমার কথা যেটা বলবো সেটা যেন বিফলে না যায় বা অযথা না হয়ে যায় বেকার না হয়ে যায় যেন কথা একটু চিন্তা ভাবনা করে বলাই উচিত হবে সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন আমরা আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদিস যুবসংঘ আমাদের একটা শিক্ষা বোর্ড আছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যার মাধ্যমে আমরা চেষ্টা করছি ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে আলাদা করছে ছেলেদের প্রতিষ্ঠান মেয়েদের প্রতিষ্ঠান সম্পন্ন ভিন্ন মেয়েদের প্রতিষ্ঠানে মেয়েরাই শিক্ষিকা হবে মেয়েরাই পাঠদান করবে ছেলেদের প্রতিষ্ঠানে ছেলেরাই পাঠদান করবে শিক্ষক সব ছেলে হবে এ ধরনের আমরা চেষ্টা করছি আপনাদের তরফ থেকে আপনারা চেষ্টা করুন তাহলে কিন্তু এটা সম্ভব হবে এখন ইন্ডিয়ার মতো একটা কাফের রাষ্ট্র সেখানে যদি আমি এই প্রশ্ন তুলি যে মেয়ে তুমি মুসলিম মেয়ে ওই ওই প্রতিষ্ঠানে ভর্তি হলে কেন এই প্রশ্ন তোলাটা বেকার আসলে এখন যারা আমেরিকাতে আছে যারা ইংল্যান্ডে আছে আপনার যদি এই প্রশ্ন এমনই হয় তাহলে আমেরিকার যারা মুসলিম আছে ইংল্যান্ডে যারা মুসলিম আছে তারা কি লেখাপড়া করবে না মূর্খ হয়ে বসে থাকবে এটা কি সম্ভব এই চিন্তা একটু করে কথা বলবেন বরং যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের মেয়েরা যেন সুন্দর শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে মেয়েরা আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ার চেষ্টা করব তো আজকে বিষয়গুলো এখান থেকে শেষ করছি যে সবাই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন এমনিতেই কথা বলি না আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে যে যেমন মনে করছে যে আমার হাতে তো আছেই মোবাইল একটু লিখে দিই বাস লিখে দিলেই হয়ে গেল একটা কমেন্ট করে দিলাম বা একটা লাইভ দিয়ে দিলাম কিছু বলে দিলাম মনে যে অনেক কিছু করে ফেললাম জি না প্রত্যেকেই একটু হিসাব করে কথা বলবো আমি কি বলছি কোন প্রেক্ষাপটে বলছি কোন প্রেক্ষাপটের বিরুদ্ধে বলছি কোন প্রেক্ষাপটের পক্ষে বলছি এই বিষয়গুলো বিবেচনা করে কথা বলা দরকার তাই আসুন আমরা সকলেই সচেতন হই আমাদের মুসলিম মেয়েদেরকে বলবো যে আমরাও সচেতন হই আমরা অবশ্যই নিজেদের হেজাব যেন ঠিক থাকে পরিপূর্ণ হেজাব সহকারে আমরা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যাই এবং সকল মুসলিম ভাইদেরকে বলবো যারা স্কুল কলেজের প্রধান আছেন তাদেরকে বলবো যে আপনারা মুসলিম মেয়েদেরকে পর্দাহীন চলার পরামর্শ না দিয়ে পর্দার মধ্যে চলার পরামর্শ দিন এবং সহযোগিতা করুন এতে সবাই ভালো থাকবেন আর যারা কাফেরা হিন্দু আছেন তাদেরকে বলবো যে দেখুন পর্দা শুধু মুসলিম মেয়েদের জন্য নয় পর্দা যদি আপনার মেয়েরাও করে তাহলেও কিন্তু ভালো এটা কিন্তু হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন আর ইহুদি বলেন কোনো ধর্মেই কিন্তু মেয়েরা বেপর্দায় চলুক এটা কোনো ধর্মেই নাই সব ধর্মেই আছে যে মেয়েরা পর্দা করে চলবে এটা ধর্মীয় কথা অতএব ধর্মের অনুসরণ করুন বরং এবং সকলেই ইসলামের দিকে এগিয়ে আসুন ইসলাম সকলের জন্য কল্যাণ কর ইসলাম শুধু মুসলিমের জন্য নয় সকলের জন্য কল্যাণ কর আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন আমিন আকুল আকুলকাবলি হাজা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته